আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কার্বন পেপার দিয়ে সুন্দর একটি কামিজের ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনের মধ্যে ফুল আঁকার জন্য আমি এরকম 1.5 ইঞ্চি পরিমাপে একটি গোল কাগজ প্রেস করে প্রথমে গোল এঁকে নিব। তারপর এই গোল দাগটির ভিতর আমি একটি ফুল এঁকে নিব। কার্বন পেপারের মাধ্যমে ছোট্ট একটি ডিজাইন থেকে কিভাবে আপনারা ফুল কামিজের ডিজাইনটা ড্রয়িং করবেন তা নিয়ে কিন্তু আমি আগেও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা কিন্তু খুবই পছন্দ করেছেন। তো এই জন্য আমি আরেকটি আপনাদের জন্য এরকম ডিজাইন ড্রয়িং করলাম। আর একটি খুবই খুশি সংবাদ হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সম্পূর্ণ কৃতিত্বই কিন্তু আপনাদের। আপনারা যদি আমার ডিজাইন পছন্দ না করতেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করতেন তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হতো না। তো সেজন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার প্রথম 500 সাবস্ক্রাইবার হতে অনেক সময় লেগে গেছে, আর পরবর্তী যে 500 সাবস্ক্রাইবার সেটা কিন্তু এক মাসেই পূর্ণ হয়ে গেছে। তা একমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে, আপনারা আমার ডিজাইন পছন্দ করেছেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। আমি চেষ্টা করি খুব সহজেই আপনারা যেন আমার ডিজাইনগুলো ড্রয়িং করতে পারেন, আর সেলাইগুলোও কিন্তু আমি খুবই সহজভাবে দেখিয়ে দিই। তো আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে নতুন ডিজাইন দেওয়ার জন্য, আপনারাও আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পার করতে পারি আর মনিটাইজেশনটা পেয়ে যাই। খুব সহজ একটি ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি যদি এতটুকু ডিজাইন আপনারা ড্রয়িং করতে পারেন তাহলে সম্পূর্ণ কামিজের এবং উড়নার ডিজাইনটাই আপনারা ড্রয়িং করতে পারবেন। তো ড্রয়িং করার পর 5 ইঞ্চি পরিমাপের ডিজাইনটি হয়েছে। এই 5 ইঞ্চি পরিমাপের ডিজাইনটি থেকে এখন আমি কার্বন পেপারের মাধ্যমে বুকের ডিজাইনটি ড্রয়িং করে নেব। তো বরাবরের মতোই আমি প্রথমে একটি গলা এঁকে নিচ্ছি। গলার মাঝখানে 1.5 ইঞ্চি পরিমাপে পাশে এবং 11 ইঞ্চি পরিমাপ লম্বায় একটি প্যানেল এঁকে নিব। কাগজ থেকে ডিজাইনের অংশটুকু যতটুকু ডিজাইনে এঁকেছি ততটুকু কেটে নিয়েছি, এখন নিচ থেকে ডিজাইনটা ড্রয়িং শুরু করব। প্যানেলটি বরাবর এই যে কাগজটি এভাবে সেট করে রেখে তারপর নিচে কার্বন পেপার দিয়ে দিব। এভাবে যখন ডিজাইনের নিচে কার্বন পেপারটি রাখবেন তখন খেয়াল রাখতে হবে যেন ডিজাইনটি জায়গা থেকে নড়াচড়া না করে। সেজন্য আপনারা অন্য কারো সাহায্য নিতে পারেন বা পিন দিয়ে আটকে নিতে পারেন। এখন কামিজের গলার এই জায়গার ডিজাইনটি সুন্দরভাবে সেট করার জন্য এভাবে একটু কাগজটা বাঁকা করে তারপর ড্রয়িং করে নিব।
এই তো কামিজের বুকের এক সাইডের ডিজাইন ড্রয়িং করা কমপ্লিট, তো সেম একইভাবে অপর সাইডের ডিজাইনটিও ড্রয়িং করবেন। আর গলার কাঁধের দিকে যদি জায়গা খালি থাকে তাহলে এরকম একটি ফুল ড্রয়িং করে নিনবেন। এই 5 ইঞ্চি পরিমাপের ডিজাইনটি আপনার পুরো ওড়না এবং কামিজের মাঝখানে ছিটা ছিটা ভাবে কিছুটা দূরত্ব বজায় রেখে ড্রয়িং করে নেবেন। তো ভিউয়ার্স, এভাবে বুকের ডিজাইনটি ড্রয়িং করবেন। আর এখন আমি কামিজের হাতা, উড়নার চারপাশের প্যানেল এবং কামিজের নিচের প্যানেলটা কিভাবে ড্রয়িং করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। 5 ইঞ্চি পরিমাপে একটি প্যানেল এঁকে নিব এবং এই প্যানেলের ভিতরে উড়না এবং হাতার ডিজাইনটি ড্রয়িং করব। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি এই যে এভাবে পরপর রেখে প্যানেলটি ড্রয়িং করতে পারেন, আবার এভাবেও ড্রয়িং করতে পারেন। তো আমি একটু অন্যরকম ভাবে ডিজাইনটা ড্রয়িং করে দেখাচ্ছি। এখন এই ডিজাইনটি আবার ঠিক উল্টো দিকে ঘুরিয়ে ড্রয়িং করে নিব। এখন এখানে একটি ফুল এঁকে নিব। এভাবে ছোট একটি ডিজাইন থেকে ফুল ডিজাইন ড্রয়িং করার কারণ হচ্ছে, যারা নতুন একদম ড্রয়িং করতে পারেন না তারা খুব সহজেই ডিজাইনটি ড্রয়িং করতে পারবেন, আর সম্পূর্ণ ডিজাইনের পরিমাপটা একই হবে। প্রথম যেভাবে প্যানেলের ডিজাইনটা ড্রয়িং শুরু করেছিলাম, এখন কিন্তু সেম একইভাবে আবার ডিজাইনের প্যানেলটা ড্রয়িং হবে। তো ভিউয়ার্স, আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আর পরবর্তী ভিডিওতে আমি এই ডিজাইনের কীভাবে সেলাই করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।